আইনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আপনারা কিন্তু কিছুদিন থেকে শুনে আসছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ই শ্রম কার্ড চালু করা হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটা কার্ড আছে যেটার নাম লেবার কার্ড। এবং এই লেবার কার্ডে কিন্তু কেন্দ্র সরকারের কিছু একটা ভাগ রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু ধরে নিতে পারেন যে রাজ্য সরকারের যে কার্ডটা রয়েছে লেবার কার্ডটা, এটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে করা, এবং যেটা ই শ্রম কার্ড রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই কেন্দ্র সরকারের তরফ থেকে করা। তো বুঝতেই পারলেন দুটোই কিন্তু আলাদা স্কিম এবং দুটোই কিন্তু আলাদা কার্ড, এবং দুটো কার্ডেতেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন, অর্থাৎ দুটো কার্ডেরই কিন্তু আপনারা সুবিধা নিতে পারেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে রাজ্য সরকারের যে লেবার কার্ডটা রয়েছে এটাতে আপনারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এখান থেকে আপনারা কি কি সুবিধা পাবেন। তো বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, লেবার কার্ড করা থাকলে কি কি সুবিধা পাওয়া যাবে। দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত, দুর্ঘটনাজনিত অসমর্থতার জন্য 25,000 টাকা দেওয়া হবে, অস্ত্রোপচারের জন্য 30,000 টাকা দেওয়া হবে, এবং কঠিন ব্যথি চিকিৎসায় আবেদনকারী অথবা তার উপর নির্ভরশীল পরিবারের বাকি সদস্যরা প্রতি বছর চিকিৎসার জন্য 10,000 টাকা করে পাবে, এবং যক্ষ্মায় আক্রান্ত হলে 3,000 টাকা দেওয়া হবে, এবং নির্মাণ কর্মী মারা গেলে তার পরিবারকে 30,000 টাকা দেওয়া হবে, ও কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে 1,00,000 টাকা দেওয়া হবে অনুদান হিসেবে। এবং বাকি যেটা রয়েছে, 60 বছরের পরে প্রতি মাসে 500 টাকা থেকে 870 টাকা পেনশন দেওয়া হয়, এবং কর্মীর মৃত্যু হয়ে গেলে তার স্ত্রী অর্ধেক পেনশনের টাকা পাবেন। তো বুঝতেই পারলেন এখান থেকে কিন্তু আপনি একটা পেনশনও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রত্যেক মাসে 500 টাকা থেকে 870 টাকা কিন্তু পেনশন পাবেন। তো এটা কিন্তু ভালো জিনিস। এবং যেটা রয়েছে, গৃহ নির্মাণের জন্য কিন্তু 50,000 টাকা লোনের ব্যবস্থা করা হয়। লোন নিলে 5% সুদ হিসেবে আপনাকে মেটাতে হবে, এবং নির্মাণ কর্মীর সন্তানদের পড়াশোনার জন্য 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। এবং যেটা রয়েছে, মহিলা নির্মাণ কর্মীদের জন্য গর্ভাবস্থার সময় 3,000 টাকা অনুদান দেওয়া হয়, এবং মহিলা নির্মাণ কর্মীদের দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য 2,000 টাকা দেওয়া হয়। এবং তাছাড়াও যেটা দেওয়া হয়, চশমা কেনার জন্য 500 টাকা এককালীন অনুদান দেওয়া হয়, মৃত্যুর ক্রিয়া কাজের জন্য 1,03,000 টাকা দেওয়া হয়, যন্ত্রপাতি কেনার জন্য 1,01,000 টাকা দেওয়া হয়, এবং কর্মীর মেয়ের বিবাহের জন্য 5,000 টাকা করে বছরে দুবার 10,000 টাকা দেওয়া হয়। তো বুঝতেই পারলেন অনেক সুবিধা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং বাকি যেটা রয়েছে, এখানে বলছে যে নির্মাণ কর্মী যদি 60 বছর পূর্ণ হয়ে যায় এবং এই প্রকল্পে যদি টাকা তিনি তুলে নিতে চান, সেক্ষেত্রে জমানো টাকার উপর 8% সুদ সহ সুদই আসলে টাকা ফেরত পাবেন। লেবার কার্ডে আবেদনের জন্য কি কি শর্তাবলী রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। বিগত 1 বছরে নির্মাণ কর্মীকে ন্যূনতম 90 দিন কাজ করে থাকতে হবে। নিম্নে বর্ণিত নির্মাণ কর্মীর কাজগুলি যে কোনো একটি কাজ আপনাকে করতে হবে, অর্থাৎ কিছু কিন্তু কাজের কথা বলা হচ্ছে, সেই কাজগুলো আমরা দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে লেবার কার্ডের কর্মী কারা। ভবন বা রাজমিস্ত্রি, সড়কপথ, রেল, ট্রাম লাইন, বিমানবন্দর, সেচ নিকাশি, বন্যা নিয়ন্ত্রণ, জল সরবরাহ ব্যবস্থা, টেলিভিশন, টেলিফোন টাওয়ার নির্মাণ, ইলেকট্রিকের তার লাগানো, জলাধার ও সুড়ঙ্গ মানে বানানোর, পাইপ লাইন, তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজের সাথে যুক্ত যারা, তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারলেন কারা এখানে আবেদন করতে পারবেন, এবং এখান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন। এবং আবেদনের যে পদ্ধতিটা রয়েছে এটা কিন্তু অনলাইন পদ্ধতি, অর্থাৎ আপনাকে কিন্তু ই ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। যদি আপনারা চান যে বাড়িতে বসে থেকে কীভাবে আবেদন করবেন এ নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরেকটা ভিডিও কিন্তু দিয়ে দেবো, এবং সেটার লিঙ্ক কিন্তু এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর। তো বুঝতেই পারলেন লেবার কার্ড কারা কারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।